আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, আমার রক্তের বাদন আত্মার স্বজন সন দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে গেলে মোরে, কান্দিস না কেউ কান্দিস না, কাফন দিস নবী যে নাম বলিস না রে বলিস না, কাফন দিস নবী যে নাম চট্টগ্রামের শায়ের রাশেদ চাটগামি তার জবানের মুখের বাসায় বলতেছে, আমি যদি মারা যাই দুনিয়ার মানুষ মা বাবা আত্মীয় স্বজন সবাই তো কান্না করে বিলাপ করে, তোমরা আমি মারা যাওয়ার পর কানবা না, কি করবা, আমার কাফনের কাপড়ে আমার নবীজির নাম মুবারক লিখে একবার এটার ভিতরে দিয়া দিবা, সুবহানাল্লাহ বলবেন না? আর আরে হাদিস শরীফ হাদিসে কুদসির ভিতরে এভাবে আছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের গুনার আমল নামা যখন মাপ দেওয়া হবে, যখন দেখবে গুনার পাল্লা ভারী আমলের পাল্লা উপরে, নবীজি জান্নাতের মধ্যে মিজানের পাল্লায় দৌড়ে এসে নবীজির আফকান মুবারকের ভিতর থেকে একটা সাদা কাগজের টুকরা বের করে ওই আমলের পাল্লায় দিয়ে দিবে, দেখবে আমলের পাল্লাটা নিচের দিকে, ফেরেশতা প্রশ্ন করবে আল্লাহ এই টুকরাটা দিছে মাত্র একটা কাগজের টুকরা, এই কাগজের টুকরার কারণে আপনার নবীর উম্মতদের আমলের পাল্লা ভারী হয়েছে, এটার মধ্যে কি আছে, আল্লাহর নবী তখনই উত্তর দিবে এটার মধ্যে আমার উম্মত আমল নামার একবার দুরুদ শরীফ আছে, তো ফেরেশতারা বলবে একবার দুরুদ শরীফের যদি এত পাওয়ার হয় মর্যাদা হয় তাহলে উম্মতেরা যদি বেশি বেশি দুরুদ শরীফ আদায় করে ওই উম্মতের দাম কত, পাওয়ার কত, ক্ষমতা কত, আপনি একবার চিন্তা করেন। তো আমরা মানুষ ইন্তেকাল করার পরে আমার নবীর নামটা যদি লিখে দেই আমরা আশেকদের অন্তর শান্তি, কথা বলেন ঠিক না বেঠে? সবাই একটু জবান খুলে বলেন, আমার কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফন দিস নবীজির নাম আমার রক্তের বাদন আত্মার স্বজন সন দিয়ে মন, সবার কাছে আমার শুধু এটাই আবেদন, আমি হঠাৎ করে গেলে মোরে হঠাৎ করে মোরে, কান্দিস না কেউ কান্দিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, লাশটি নিয়ে গরমে জলে গোসলের পরে, লাশটি নিয়ে গরমে জলে গোসলের পরে, বিছানাটা সাজাইবি খুশবু আতরে, বলেন বিছানাটা সাজাইবি রে, হাই রে পড়বি কোরআন দুরুদ শরীফ, পড়বি কোরআন দুরুদ শরীফ, কান্না বিলাপ করিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফন দিস নবীজির নাম। আরে দুলা সাজাই পালকি চড়াই নিবে রে যখন, নাতে রাসুল পাঠ করিও ও বৈরাতি গণ, বলেন নাতে রাসুল পাঠ করিও ও বৈরাতি গণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে দিবি তুলে নবীর কুলে, দাঁতে বেদাতে বলিস না, কাফন দিস নবীজির নাম বলিস না রে বলিস না, কাফন দিস নবীজির নাম বলিস আমরা সবাই ওসিয়ত করি সবারই প্রতি, সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি, মারহাবা বলবেন না? আপনি কি চান যে এই ব্যক্তি নবীর হাজার নাজের নূর মানে না এই ব্যক্তি আপনার জানাজা ফরাক? আপনি কি চান যে এই ব্যক্তি জানাজার পরে মুনাজাত বেদাত বলে এই ব্যক্তি আপনার জানাজা ফরাক? আপনি কি চান যে এই ব্যক্তি সাত দিন না চল্লিশ করাকে বেদাত বলে আপনি সেই ব্যক্তি জানাজা ফরাক? আপনি কি চান আপনার বাবা মারা যাওয়ার পর মা মারা যাওয়ার পর দোয়া করারে বেদাত যে মোল্লা বলে ওই মোল্লা আপনার মা বাবার জানাজা ফরাক? এই জন্য আশেক বলে আমরা সবাই ওসিয়ত করি সবারই প্রতি, সুন্নি আলেম দিয়ে কইর লাশের ইমামতি, বলেন সুন্নি আলেম আয়রে তাশরিফ আনবেন দয়ালে নবী, তাশরিফ আনবেন দয়ালে
নবীর মিলাদ কে আমি ছাড়িসি না কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না আমি হঠাৎ করে গেলে মরে হঠাৎ করে এ কান্দিছি না কেউ কান্দিছি না কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না কাফন দিছি নবীজির নাম বলিস না রে বলিস না।